ধর্মতলার যে ফাঁকা জায়গাটা আছে দেখতে পাচ্ছ সামনে, রোডের কাজ হচ্ছে। ঠিক এর অপোজিটে দাঁড়ালে তোমরা দেখতে পাবে এই যে কলকাতা পুলিশ লেখাটা, এর পাশ দিয়ে ডান দিক দিয়ে যেতে হবে। অনেকে এখানে আসলে ভেজ হোটেল খুঁজে পায় না যে কোথায় যাব খেতে, তোমাদের আমি সেটাই দেখাচ্ছি। এটার ডান পাশ দিয়ে গিয়ে এখানে একটা হোটেল আছে, আর একটু সামনে যেতে হবে, ভেজ থালি ওখানে তোমরা পেয়ে যাবে। সামনে দেখতে পাবে তোমরা কিওয়ারি রেস্টুরেন্ট, মানে মোটামুটি 3 মিনিট মতো হাঁটতে হবে। এই যে এখানে ভেজ থালি লেখা আছে উপরে, তোমরা দেখতে পাচ্ছ, রুটি পরোটা ছোলা ভাটুরা সমস্ত কিছু পাওয়া যায়। এই হচ্ছে তেওয়ারি রেস্টুরেন্ট। এখন এই রেস্টুরেন্টে আমি ঢুকছি। এখানকার ভেজ থালির প্রাইস হচ্ছে 200 টাকা, আর কি কি সঙ্গে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, দুটো তন্দুরি রুটি, মিষ্টি, দই, ডাল, দু রকমের সবজি আর একটু চাটনি, যেটা আমরা উত্তর দিনাজপুরের যে কোনো হোটেলে খেলে হয়তো 70 টাকায় পেয়ে যেতাম, এখানে 200 টাকা প্রাইস। কত হয়েছে? 220। 20 টাকার জলের বোতল নিয়েছিলাম, যেটা আমি অনলাইনে পেমেন্ট করেছিলাম।